এখানে প্রচুর পরিমাণ টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং সেই সাথে জামাত কর্মী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই এলাকাটি ত্যাগ করেছেন এবং সেই সাথে দেলোয়ার হোসেন সাঈদীর যে মরদেহটি ছিল সেই মরদেহটি কিন্তু শেষ পর্যন্ত বের করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে প্রায় 2 থেকে 3 ঘন্টা কিন্তু দেলোয়ার হোসেন সাঈদীর যারা সমর্থক রয়েছেন তাদের সাথে তর্ক বিতর্ক করে পুলিশ। তারা বারবার বলছিল যে দেলোয়ার হোসেন সাঈদীর মরদেহটি যেন সুশৃঙ্খলভাবে বের করতে দেওয়া হয় কিন্তু তারপরেও কিন্তু যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু সেই কথাটি তারা শোনেনি। তারা বারবার দাবি করছিল যে দেলোয়ার হোসেন সাঈদীর জানাজাটি যেন ঢাকায় দেওয়া হয়, পিরোজপুর যেন না দেওয়া হয়। ঢাকায় তারা একটি জানাজা চাচ্ছিল এবং পুলিশ খুব দ্রুত সময়ের মধ্যেই সেই মরদেহ বের করতে যাচ্ছিল এবং পরবর্তীতে সমর্থকদেরকে ছত্রভঙ্গ করতেই কিন্তু মূলত এই অভিযান। তার আগে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে জামাত কর্মীরা কিন্তু আপনারা শুনতেই পাচ্ছেন যে এই মুহুর্মুহুর সাউন্ড গ্রেনেডের শব্দ এই হাসপাতাল এরিয়াতে এবং হাসপাতালের ভেতরে কিন্তু এখন বিপুল পরিমাণ পুলিশের অবস্থান আমরা লক্ষ্য করছি। আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু হাজার হাজার কর্মীর সমাগম ঘটে। তারা কিন্তু দাবি করে আসছিল যে তাদের নেতার মরদেহটি কিন্তু যেন এখানে ঢাকায় একটি জানাজা দেয়া হয় কিন্তু পুলিশ সেই দাবিটি নাকচ করছিল বারবারই এবং শেষ পর্যন্ত তাদেরকে এই হাসপাতাল এরিয়া থেকে বের করে দেওয়ার জন্য কিন্তু এখানে অভিযান চালায় পুলিশ। এবং সেই সাথে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো হাসপাতাল এলাকাটা কিন্তু একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনও শুনতে পাচ্ছেন যে সাউন্ড গ্রেনেডের শব্দ। এখানে যারা রোগী রয়েছেন তাদের উপরও কিন্তু একটা বিরূপ প্রভাব পড়তে পারে এই ঘটনাটি থেকে এবং জামাত কর্মী যারা রয়েছেন তাদেরকে কোনোভাবেই কিন্তু শান্ত করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত বাধ্য হয়েই কিন্তু পুলিশ এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় এবং আমরা দেখেছি যে প্রায় 2 থেকে 3 ঘন্টা তারা পরিকল্পনা করে কীভাবে আসলে মরদেহটিকে বের করে নিয়ে আসা যায় এবং সেই সাথে তারা শেষ পর্যন্ত তারা পরিকল্পনা করে এই অভিযানটি চালায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা।